হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক নিউট্রিশন পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমাদেরকে একটা মডেল কোয়েশ্চেন পেপার আমি এই ভিডিওটিতে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করেছি এবং সেই প্রশ্নগুলি থেকে এমসিকিউ এবং এসি কিউ এর একটা সেট তৈরি করেছি তো এখানে আমি এমসি কিউ প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে বলছি আর এখানে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও যারা লং কোশ্চেন সাজেশন দেখো তোমরা দেখে নাও শেষ মুহূর্তে একবার করে প্রশ্নগুলো চোখ বুলিয়ে নাও চলো বেশি কথা না বলে প্রশ্নগুলো তোমাদেরকে বলি প্রথম প্রশ্ন ইউরিয়া উৎপন্ন হয় ক্ষুদ্রান্ত্রে যকৃতে পাকস্থরিতে অগ্নাশ হয়ে তোমরা যদি উত্তরগুলো পারো তাহলে প্রশ্ন বলার পরে আমি অপশানগুলো বলে দিচ্ছি তোমরা উত্তরটা বলার চেষ্টা করো এইভাবে করলে তোমাদের অভ্যাসটাও ভালো হয়ে যাবে শেষ মুহুর্তে তারপরে তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এই প্রশ্নের উত্তরটা হবে যকৃতে ঠিক যেমনভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা আসে এমসি কিউ ঠিক সেই রকম ধরনেরই প্রশ্নগুলো তৈরি করেছি আমি দুই নম্বর প্রশ্ন মিউসিন নিঃসৃত হয় মুখগহর থেকে বৃক্ষ থেকে লালা গ্রন্থি থেকে যকৃত থেকে উত্তর হবে লালা গ্রন্থি থেকে তিন নম্বর গ্লুকোজের অবাধ জারণের ফলে উৎপন্ন সর্বশেষ পদার্থগুলি হল সিও এবং এইচ টু সিও টু এবং পাইরোভিক অ্যাসিড এইচ টু ও এবং এটিপি অপশান ডিতে আছে এটিপি এবং ল্যাকটিক অ্যাসিড সঠিক উত্তরটি হবে অপশান ডি পরের প্রশ্ন ইউরিয়া সংশ্লেষণে অন্তর্বর্তী যৌগরূপে উৎপন্ন হয় হিস্টামিন অপশান বি আর্জিনিন মিথিওনিন নিন এবং অ্যালানিন সঠিক উত্তরটি হবে অপশান বি আর্জিনিন খাদ্য গ্রহণের কতক্ষণ পরে বি এম আর নির্ণয় করা হয় বারো থেকে চব্বিশ ঘন্টা পর ছয় থেকে সাত ঘন্টা পরে দশ থেকে পনেরো ঘন্টা পরে নাকি বারো থেকে আঠারো ঘন্টা পরে সঠিক উত্তরটি আশা করি সকলেই জানো সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণকারী হরমোন হল গ্লুকাগন ইনসুলিন গ্যাস্ট্রিন থাইরয়েড সঠিক উত্তরটি হবে থাইরয়েড জিরো থেকে ছয় মাস প্রসূতি অবস্থায় একজন কঠোর পরিশ্রমী নারীর দৈনিক লোহার প্রয়োজন হয় পঁয়ত্রিশ এমজি চোদ্দ এম জি একুশ চল্লিশ সঠিক উত্তরটি হবে অপশান সি একুশ এমজি বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে উদযাপিত হয় এক থেকে সাতই এপ্রিল এক থেকে সাতই মে এক থেকে সাতই জুন এক থেকে সাতই আগস্ট সঠিক উত্তরটা হবে অপশান ডি অঙ্কুরিত ছোলায় ভিটামিন সি এর পাশাপাশি যে ভিটামিন বৃদ্ধি পায় তা হল ভিটামিন ডি বি কমপ্লেক্স ভিটামিন ই ভিটামিন কে সঠিক উত্তরটি হবে অপশন বি বি কমপ্লেক্স এল পদ্ধতিতে তাপমাত্রা থাকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনহাইট একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড একশো পঞ্চান্ন ডিগ্রি ফারেনহাইট একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তরটি হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনহাইট ফলের যে উপাদানের জন্য যদি প্রস্তুতি সহজ হয় তা হল পেক্টিন ফ্রোকটোজ সেলুলোজ গ্লুকোজ সঠিক উত্তরটি হবে অপশন বি ফ্রোকটোজ খাদ্য থেকে বায়ু অপসারণ করে তেল লবণ জৈব অম্ল মশলা সঠিক উত্তরটি হবে তেল পিত্তথলির প্রদাহকে বলা হয় অ্যাসাইটিস কোলেলিথিয়াসিস নেফ্রাইটিস কোলেসিস্টাইটিস সঠিক উত্তরটি হবে অপশান ডি সিরোসিস অফ লিভার রোগে যে পথ্য নিয়ন্ত্রণ করা হয় তা হল কে অর্থাৎ পটাশিয়াম এন এ অর্থাৎ সোডিয়াম এমজি অর্থাৎ ম্যাগনেশিয়াম সি এ অর্থাৎ ক্যালসিয়াম সঠিক উত্তরটি হবে এনএেরোসক্লোরোসিস হল বৃক্কের অস্বাভাবিক অবস্থা মস্তিষ্কের অস্বাভাবিক অবস্থা হৃৎপিণ্ডের অস্বাভাবিক অবস্থা ধমনির অস্বাভাবিক অবস্থা সঠিক উত্তরটি হবে ধমনির অস্বাভাবিক অবস্থা অপশন ডি রক্তার প্রতিরোধে বিশেষ উপযোগী আলট্রা রাইস টিএসএইচ পলিশড রাইস ওপরের সবকটি সঠিক উত্তরটি হবে অপশান এ আলট্রা রাইস পরের প্রশ্ন রয়েছে ফলিফার ট্যাবলেটে থাকে লোহা ফলিক অ্যাসিড ক্যালসিয়াম অপশান ডিতে রয়েছে লোহা ও ফলিক অ্যাসিড সঠিক উত্তরটা হবে অপশান ডি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুপূরক খাদ্য দেওয়ার ব্যবস্থা থাকে একশো পঁয়ত্রিশ দিন দুশো দিন তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিন সঠিক উত্তরটি হবে অপশান সি তিনশো দিন খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা হলো একজন দুইজন তিনজন চারজন সঠিক উত্তর অপশান বি দুইজন এম সি এর পুরো কথাটি হলো মিন কর্পাস্কুলার হেলথ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ মেলানিন কনসেন্ট্রেটিং হরমোন মাদার অ্যান্ড চাইল্ড হেলথ সঠিক উত্তর হবে অপশান ডি মাদার অ্যান্ড চাইল্ড হেলথ ডাব্লিউ এইচও ওআরএস পাউডার তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করেছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম নাকি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম সঠিক উত্তর হবে অপশান সি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তো এই ছিল তোমাদের একুশটা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর এখন দেখে নাও এসিকিউ প্রশ্ন তো এখানে যে সমস্ত প্রশ্নগুলি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো দেখো এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বাকি আছে তোমাদের এখনও পর্যন্ত হয়নি সেগুলি তোমরা তৈরি করে নাও পরীক্ষার আর কয়েকটা মুহূর্ত আগে এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তরে সমস্যা থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে আরও অনেক বন্ধুরা তোমাদের জয়েন আছে তাদের সাথে কথা বলবে সরাসরি আমার সাথেও কথা বলতে পারবে আজকের রাতটুকুটা তো চলো দেখে নেওয়া যাক এখান থেকে এসে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন মিসেল কি অথবা রয়েছে মল্টেজের কাজ কী রেগুলেটরি উৎসচক কাকে বলে গ্রোথ স্পার্ট কী মেনার কি এল বি বেবি কী অথবা মিকোনিয়াম কি। ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত লেখ অথবা এলটিএইচ কি পরের প্রশ্ন অ্যাসাইটিস কি অথবা গ্লাইসেমিক ইন্ডেক্স কি টি থ্রি ও টি ফোর হরমোনের পুরো নাম লেখো অথবা গয়টার বেল্ট কাকে বলে এনজাইমেটিক ব্রাউনিং কী অনুপূরক খাদ্য কাকে বলে আইএফএ ট্যাবলেট কি আগমার্কের গুরুত্ব কী অথবা রয়েছে ব্যালেন্সশিট পদ্ধতিতে মাথাপিছু প্রতিদিন প্রাপ্ত খাদ্য নির্ণয়ের সূত্রটি লেখো খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো অথবা স্কুল টিফিন কী শেষ প্রশ্ন এনআইডিডিসিপি এর উদ্দেশ্য লেখো কি লং কোয়েশ্চেন মডেল কোয়েশ্চেন হিসাবে দিলাম না কারণ লং কোয়েশ্চেন তোমরা যদি কোনো একটা নতুন পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা বিভ্রান্তে পড়বে তাই পরীক্ষার আগের এই কয়েক মুহুর্ত তোমরা বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই শর্ট প্রশ্ন এবং এসে কেউগুলো তোমরা একটু করে রিভাইজ করে নাও লং কোয়েশ্চেন যেটুকু পড়েছো ওর মধ্যেই থাকো আর এর বাইরে কোনো কিছু নতুন করে করার দরকার নেই তাহলে সমস্যা পড়বে তোমরা তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটাই শেষ ভিডিও তোমরা সকলেই খুব ভালোভাবে মন দিয়ে পরীক্ষা দাও ভালো নাম্বার করো এবং পরীক্ষা কেমন হলো তা অবশ্যই জানাতে ভুলো না